हेलो व्यूअर्स, वेलकम बैक टू इंडिया कुकिंग। सबाई भालो आछेन आशा करछि। आज के आपनादेर जोनो दारुण लोभनीय और मजार एक रेसिपी निये हाजिर हो गेछि। आमार आजकेर रेसिपि काठालेर बीची भर्ता। और एर जोनो जा जा लागबे एखाने एक नजरे आमरा देखे निच्छि। आमि काठालेर बीचिगुलो भालोभावे छिले सिद्ध करे निएछि प्रेसार कुकारे। आर निये छोटो छोटो चिंगड़ी माछ, एगुलो के कुचो चिंगड़ी बला हय। एखाने दुइटा मीडियम साइजेर प्याज कुचि करे निये छी। आर एखाने एकटा बड़ो साइजेर आस्त देशी रसुन एभावे छिले निये छी। आर शुकना मरीच निये छी, झालटा एकटु बेशी हबे भर्ताय, तो आपनारा आपनादेर टेस्ट अनुयायी जतटुकु मरीच प्रयोजन निये नेबेन। सरिषार तेल दिये दिलाम एखन एकटा कड़ाइये। एकटु गरम हये उठलेई एर भितरे छेड़े दिलाम शुकनो मरिचगुला। प्रथमेई शुकनो मरिचगुलो भेजे निच्छि, उठिये राखछि, हये गेछे। एखन एई एकई कड़ाइये रसुन एबं पेंयाजटा लाल लाल करे भेजे निब। হয়ে গেছে দর্শক, ঠিক এই পর্যায়ে উঠিয়ে রাখতে হবে। এখন ভেজে নিব চিংড়ি মাছগুলা। এর জন্য একটু তেল দিয়ে দিয়েছি। আর অবশ্যই সবগুলো উপকরণ সরিষার তেল দিয়েই ভাজতে হবে। আমি কিন্তু সরিষার তেল দিয়েই ভেজে নেচ্ছি। হালকা হলুদ আর লবণ দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা একটু লাল লাল করে মুচমুচে করে ভাজার চেষ্টা করবেন। হয়ে গেছে, উঠিয়ে রাখছি। এখন এই একই কড়াইয়ের মধ্যে সিদ্ধ করা কাঁঠালের বিচিটা ভেজে নিব। সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নিব। হয়ে গেছে, উঠিয়ে রাখছি। সবগুলো উপকরণ ভাজা হয়ে গেছে। এখন পাটায় চলে যাব ভর্তা করার জন্য। প্রথমেই আমি চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে মিহি করে বেটে নিব। আর চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি, খুব মুচমুচে হয়ে গেছে, বাটতে অসুবিধা হবে না। একবার বাটা হয়ে গেল, আমি এভাবে আরও দুই তিনবার বেটে নিয়েছি একদম মিহি করে, যাতে চিংড়ি মাছগুলোর খোসা একদম না বোঝা যায়। বাটা হয়ে গেল চিংড়ি মাছটা, উঠিয়ে রাখছি। এখন বেটে নিচ্ছি ভেজে রাখা শুকনো মরিচগুলো। আর শুকনো মরিচগুলো এক বাটা দেওয়ার পরেই এর সাথে আমি অ্যাড করে দিব রসুন আর পেঁয়াজ ভাজা। আর এই রসুন আর পেঁয়াজ দিয়ে কিন্তু শুকনো মরিচের সাথে খুব ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে। আপনারা যদি চান তাহলে ব্লেন্ডারেও ভর্তাটা করে নিতে পারবেন, কিন্তু পাটায় বাটার ভর্তা ব্লেন্ডারের ভর্তার সাথে আকাশ পাতাল স্বাদের পার্থক্য থাকে। পাটায় বাটা ভর্তার যে স্বাদ ব্লেন্ডারে, সে ভর্তার স্বাদ পাওয়া যায় না। এই জন্য কখনও যদি স্পেশাল ভর্তা বা কখনো করেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন শিলপাটায় ভর্তাটা করে নেওয়ার। এখন আরও একবার বেটে নিব। আর ভর্তা যত মিহি করে বাটবেন, ভর্তাটা কিন্তু খেতে তত বেশি টেস্টি হবে। সো ভর্তাটা একটু মিহি করে বাটার চেষ্টা করবেন। হয়ে গেল, এখন আমি এগুলো উঠিয়ে রাখব। এখন এই একই পাটায় বেটে নিব কাঁঠালের বিচিগুলা। আপনারা চাইলে এই কাঁঠালের বীজগুলা হামান দিস্তার ভিতরে নিয়েও ভেঙে নিতে পারেন বা বেটে নিতে পারেন, অথবা হাত দিয়েও ডোলে মাখিয়ে নিতে পারেন। আমি পাটায় পিষে নিচ্ছি, কারণ পাটার ভিতরে আমি সব ভর্তাগুলো বেটে নিয়েছি। সো যেটুকু অবশিষ্ট ভর্তা আছে এই কাঁঠালের বীজের সাথে ওগুলো মেখে যাবে। আর পাটায় বেটে নিলে খুব ভালোভাবে মিহি হয়ে যায়, খুব সহজেই বাটা হয়ে যাচ্ছে।
আর আগে থেকে কাঁঠালের বীজ সেদ্ধ করে নিলে খুব সহজেই বেটে নেওয়া যায়। তো হয়ে গেল আমার কাঁঠালের বীজগুলো বেটে নেওয়া, উঠিয়ে রাখবো। উঠিয়ে নিলাম, এখন সবগুলো উপকরণ একসাথে মেখে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সরিষার তেল। এখন খুব ভালোভাবে সবগুলো উপকরণ মেখে নিচ্ছি। আর একটা ছড়ানো পাত্রে মেখে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে মাখাতে খুব সুবিধা হয়। লবণটা টেস্ট করে দেখছি, একটু লবণ কম আছে আমার ভর্তায়, আর একটু লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সরিষার তেল আর একটু, দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, এখন পরিবেশন করে দিচ্ছি। তো হয়ে গেল দর্শক আমাদের সুস্বাদু কাঁঠালের বীজের ভর্তা। গরম গরম এক প্লেট সাদা ভাতের সাথে বসে পড়ুন এই ভর্তা নিয়ে, দেখবেন ভাত কখন শেষ হয়ে গেছে। তো দর্শক, রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।